এই লামডিং রিজার্ভ আর রিজার্ভ হয়ে না থাকে এয়া পুরা মানে একটা মিনি বাংলাদেশ এটা তৈরি হয়ে যাব। শীঘ্রই মিনি বাংলাদেশ হব লামডিং বনাঞ্চল। ডিঙিত গামোচা লৈ মিডিয়াত অসমীয়া কথা কয় বাংলাদেশীয়ে। তেওঁলোকের একটা সিস্টেম হল যে আহি পেলাই ডিঙিত গামোচা আর মুখত অসমীয়া ভাষাটো তেওঁলোকে কব পারে, কিন্তু আসলতে এইবিলাক হল দালাল। এই দালালবিলাক আগত আহি পেলাই বহুত মানে অসমীয়া ভাষাত কথা কব, গামোচা দেখাব, কিন্তু ম্যাক্সিমাম মানে 99% এই যত মানে আপনার উচ্ছেদ হয়ে আছে তাতে 99% সব বাংলাদেশী মুসলিম। লামডিঙৰ নুখুটি অঞ্চলত কাৰ্বি আংলং প্ৰশাসনে উচ্ছেদ চলোৱাৰ সময়তেই বিধায়ক শিলাদিত্য দেৱৰ বিস্ফোৰণ। বিধায়কগৰাকীৰ মন্তব্য, শিলঘাট এক্সপ্ৰেছ ভৰি বাংলাদেশী আহে লামডিং অঞ্চললৈ, 3-4 বছৰ ধৰি অব্যাহত আছে এই প্ৰক্ৰিয়া। শিলঘাট এক্সপ্ৰেছ নগাঁও ষ্টেচনত আহে, তাৰ পৰা ষ্টাৰ বাছত ভৰ্তি কৰি যাত্ৰীসকল এন্ধাৰত তেওঁলোকে লিপ্ত হৈ যায়। ট্রেন ভরি ভরি বাংলাদেশী মুসলমান সকল আহে, এই মানুষখিনি এই লামডিং রিজার্ভত আহি বসবাস করে আসে ইমান দিন ধরে। আজি লামডিং আপনার রিজার্ভ টোটালি মানে সারাউন্ডেড বাই বাংলাদেশী মুসলিম। সে কেবল নুখুটিতেই নহয়, প্রশাসনে উচ্ছেদ চলাওক লামডিং বনাঞ্চল কাকি বালিরাম পথারত, নহলে শীঘ্রই মিনি বাংলাদেশ হব লামডিং বনাঞ্চল। এই যেটা উচ্ছেদ কার্যক্রম করেছে কার্বি আংলং বর্ডারত, সেটা খুবই ভাল কথা। লগতে এতিয়া লামডিং রিজার্ভ আর হুজাইটু আপনার বালিরাম পথার কাকি অঞ্চল এইবিল গোটেই ইভিকশন লাগে, তেতিয়া এইখিনি অঞ্চল হয়তো বাঁচি যাব, নহলে এই লামডিং রিজার্ভ আর রিজার্ভ হয়ে না থাকে এয়া পুরা মানে একটা মিনি বাংলাদেশ এটা তৈরি হয়ে যাব। উচ্ছেদ হলে অসুবিধা আহিব, অবৈধভাবে দখল করে বহা মানুষকে করা হয় উচ্ছেদ। 1,00,000 বাংলাদেশীর 50-100 জনে ডিঙিত গামোচা লৈ অসমীয়া কথা কৈ ভূমিপুত্র বলে দাবি করে বাংলাদেশী। বিপরীতে বালিরাম পথারত বাস করা সকলে কব নোৱাৰে গাঁৱৰ নাম। মিডিয়া যেটা মাইকী মানুষসকলক সুধিছে যে আপোনালোকে এইটো গাঁৱৰ নাম কি, তেওঁলোকে সেই স্থান এই গাঁৱটোৰ নামে কব পৰা নাছিল। তেওঁলোকে ক'ৰ পৰা আহিছে, তেওঁলোকে কিবা আবুল তাবুল কৈ আছিলে। তেওঁলোক হয়তো 1-15 দিন আগতে বাংলাদেশ ক্রস করে পেলাই ধুবরী বা সেইবিলাক বর্ডার দি পেলাই পার হয়ে আহি ইয়াতে বসবাস করেছিল, আর তেওঁলোকৰ লগতে 10-15 জন মান স্থানীয় মানুহ ইনভলভ হয়ে থাকে। তেওঁলোকে মিডিয়াটো ফেস করে, প্রশাসনক ফেস করে। লামডিঙৰ বিভিন্ন অঞ্চলত উচ্ছেদ চলাবলৈ প্রশাসনক আহ্বান জনোৱা সত্ত্বেও NRCৰ অজুহাত দেখুৱাই উচ্ছেদ নচলোৱাৰ অভিযোগ বিধায়ক শিলাদিত্য দেৱ। আমি প্রশাসনক কৈছো, আগতে মই বহুতবার কৈছো প্রশাসনক, তেওঁলোকে প্রত্যেকবারে কিবা না কিবা এটা অজুহাত দি থাকে, কেতিয়াবা NRCৰ অজুহাত দিয়ে, আর এটা তো ইলেকশন আহি গল, ইলেকশনের অজুহাতও দিব। আনহাতে ভোট বেঙ্কৰ স্বার্থতেই অসমত 00,000 বাংলাদেশীক অবৈধভাবে বাস করার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। তেওঁলোকে অবৈধভাবে এইবিলাক মানুষ আনি পেলে বসবাস করাইছে ভোট বেঙ্কৰ স্বার্থত। আজি যদি 00,000 বাংলাদেশী মুসলমান সুমাইছে আর বসবাস করেছে আর কাগজপত্র তৈরি করেছে বা তেওঁলোকৰ নাম যদি NRCৰ অন্তর্ভুক্ত হয়েছে, তার কারণে দায়ী হয়েছে কংগ্রেস পার্টি। অগপ বিজেপির পুনৰ মিত্রতার সময়তেই প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তক বাংলাদেশী প্রেমী আখ্যা দি হুজাইৰ বিজেপি বিধায়ক শিলাদিত্য দেৱৰ মন্তব্য, বৰপেটা বা ধুবুৰীৰ পৰা নির্বাচন খেলক প্রফুল্ল কুমার মহন্ত। তেওঁতো বাংলাদেশী মুসলমান প্রেমী, তো আর মই তো ভাবো এইবার প্রফুল্ল মহন্ত তেওঁ ধুবরীর পৰা কন্টেস্ট করক, প্রফুল্ল মহন্ত ডাঙরিয়া বরপেটার পৰা কন্টেস্ট করক, কারণ তেওঁক তো মুসলিম মানুষে বহুত ভাল পায়। হুজাইৰ পৰা প্ৰতাপ শর্মা, News18, অসম, নর্থ ইস্ট।